আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ব্যবসায় বা বিজনেস কি। বিজনেস শব্দটি এসেছে ল্যাটিন বিজনেস থেকে। ইংরেজি বিজনেস শব্দের আক্ষরিক অর্থ হলো বিং বিজি, যার বাংলা অর্থ ব্যস্ত থাকা। কিন্তু যে কোনো কাজে ব্যস্ত থাকাকেই ব্যবসা বলা যাবে না। যেমন প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করা, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলা করা, গিটার বাজানো, দরিদ্রকে বিনামূল্যে পাঠদান করা ইত্যাদি কাজ কখনোই ব্যবসায় নয়। আবার কেউ কেউ ক্রয় বিক্রয়কেই ব্যবসায় বলে, কিন্তু ক্রয় বিক্রয় হলেই তাকে ব্যবসায় বলা যাবে না। যেমন কোনো ব্যক্তি কম দাম পেয়ে চার ঝুড়ি আম কিনে নিল, তারপর নিজের ব্যবহারের জন্য দুই ঝুড়ি আম রেখে বাকি আমগুলো বিক্রি করে দিল। ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার পরেও তাকে ব্যবসায় বলা যাবে না। তাহলে ব্যবসায় কোনগুলো? ব্যবসায় হতে হলে অবশ্যই তাকে চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। এক নম্বর, মুনাফা অর্জন। ব্যবসায় হতে হলে ক্রয় বিক্রয় কার্যাবলীকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হতে হবে। যেমন একজন ব্যবসায়ী একটি দ্রব্য 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করলো, এই ক্রয় এবং বিক্রয়ের মধ্যে যে পার্থক্য, এটি মুনাফা। নাম্বার টু, আইনগত বৈধতা। ব্যবসায় হতে গেলে দেশের প্রচলিত আইনে আইনগতভাবে বৈধ পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করতে হবে। ব্যবসার একটি বৈশিষ্ট্য হলো ঝুঁকি। ব্যবসা হতে হলে তাকে তার ঝুঁকি থাকতে হবে। অর্থাৎ একজন ব্যবসায়ী যখন কোনো ব্যবসা করে, তাকে কিন্তু সমজাতীয় আরও অন্য পণ্যের মোকাবেলায় টিকে থাকতে হয়। অর্থাৎ সমজাতীয় পণ্যের মোকাবেলায় তার পণ্যটা কতটুক গ্রাহকের মধ্যে প্রভাব ফেলতে পারবে, এই দুশ্চিন্তা তার মধ্যে কাজ করে বা এই অনিশ্চয়তা তার মধ্যে কাজ করে। ব্যবসার একটি বৈশিষ্ট্য হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থাৎ ব্যবসায় হতে হলে সেটা অর্থ রিলেটেড হতে হবে। অর্থাৎ ক্রয় বিক্রয় কার্যগুলো অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে বা অর্থের সাথে সংশ্লিষ্ট হতে হবে। তাহলে ব্যবসায়কে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, ঝুঁকি বিদ্যমান জেনেও মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। ব্যবস্থাপনাবিদ LH হ্যানি বলেছেন, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে ধন সম্পদ অর্জনে পরিচালিত মানবীয় কার্যাবলীকে ব্যবসায় বলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।